স্টুডেন্টস আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের লেকচার নাম্বার 2 প্রথম লেকচারে আমরা ইএমএফ বার করার কয়েকটা অঙ্ক করেছিলাম তার মধ্যে একটাই অঙ্ক ছিল আজকে যেটা পড়ব সেটা হচ্ছে ইনডিউস ইএমএফ এর উপর কিছু নিউমেরিক্যালস প্রথম দিন আমরা তো করেইছিলাম আজকে ইনডিউস ইএমএফ এর উপর ইনডিউস ইএমএফ এর উপর তোমরা হেডলাইন দিতে পারো ইনডিউস ইএমএফ এর উপর কিছু নিউমেরিক্যালস ইনডিউস ইএমএফ এর উপর কিছু নিউমেরিক্যালস করব আচ্ছা প্রথমে আমি আগে লেকচারে একটা রিক্যাপ দিয়ে দিই কি রিক্যাপ দেব আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বার করা দেখেছি ম্যাগনেটিক ফ্লাক্স বার করা দেখেছি ফাই ইকুয়াল টু কি হতো না বি এ কস থিটা যেখানে ফাই কি করে বার করতাম না একটা কয়েল থাকতো ওই কয়েলের মধ্য দিক দিয়ে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস কে হিসেব করতাম যতগুলো পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড লাইনস পাস করবে সেখান থেকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বার করতাম আর কি শিখেছি না ফ্যারাডেস ল থেকে ইএমএফ বার করা শিখেছি কার কোর থেকে না ফ্যারাডেস ল থেকে ইএমএফ বার করা শিখেছি ইএমএফ ইকুয়াল টু কি হতো না ডেল ফাই বাই ডেল টি মড অফ ডেল ফাই বাই ডেল টি এখান থেকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করেছি কিভাবে না ই ইকুয়াল টু এইভাবে রিপ্রেজেন্ট করেছি যে আই ইকুয়াল টু আমরা কি পড়তাম আই ইকুয়াল টু ই বাই আর I is equal to E by R. তাহলে E is equal to কি বলবো? না del phi by del sorry del phi by del t into 1 by R. আবার I is equal to কি পড়েছি? না del q by del t. তো এই দুটো ইকুয়েশন কে যদি আমরা কনজুগেট করি তাহলে আমরা কি পাবো? না del t কাটবে তো del q is equal to del q is equal to কি পড়ব না del phi by del r clear তো del phi টাকে যদি আমি এখানটায় পুট করি তাহলে কি পাবো del phi টাকে যদি এখানটায় পুট করি তাহলে কি পাবো না del phi টাকে যদি পুট করি তাহলে del q into r divided by del t এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি এটা ফ্যারাডেস ল থেকে তাহলে এইভাবে আমরা ইএমএফ বার করতে পারি ক্লিয়ার করতে পেরেছি আর আই ও আমরা বার করে নিয়েছি আই বার করার ফর্মুলা এইভাবেও বার করতে পারি আবার এইভাবেও বার করতে পারি ক্লিয়ার আচ্ছা এইখানটায় আমরা ডিরেকশন কি করেছিলাম ডিরেকশন কিভাবে বার করেছিলাম ডিরেকশন যে ইনডিউস ইএমএফ এর ডিরেকশন ইনডিউস কারেন্টের ডিরেকশন কি করেছিল ডিরেকশন কোথ থেকে নিয়েছিলাম না যেদিকে ম্যাগনেটিক ফ্লাক্স হবে তার অপোজিটে হবে ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে ইনক্রিজ করবে তার অপোজিটে তাহলে ডিরেকশন কোথ থেকে আমরা নিয়েছিলাম না লেন্স ল থেকে লেন্স ল আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ম্যাগনেটিক ফ্লাক্স যেদিকে বেশি হবে তাকে সে অপোজ করবে এবার এখান থেকে আমরা কয়েকটা এই ছিল আমাদের রিক্যাপ আগের লেকচারের রিক্যাপ এবারে ফার্স্ট কোশ্চেন কি করব সাপোজ ধরো কোশ্চেন নাম্বার 1 ধরো এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডটাকে সাপোজ ধরে নাও বি তো এই ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা কন্ডাক্টিং কয়েল আছে যার রেজিস্ট্যান্স সাপোজ ধরে নাও স্মল আর তো কোশ্চেন আমাকে জানতে চাইলো ফাইন্ড আউট ইনডিউস ইএমএফ
and induce current. Induce EMF and induce current বার করতে বলেছে at কখন when ধরো এই কয়েলটাকে আমি ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে মুভ করাচ্ছি when theta equal to 60 degree at time t equal to 0.2 second clear এই কোশ্চেনটা দিয়েছে তাহলে এর সলিউশন কি বল আমাকে বলেছে কি না কন্ডাক্টিং কয়েলটা এইভাবে আছে আমি একে কি করব সাপোজ ধরো যখন এইভাবে আছে তখন সাপোজ ধরে নাও t equal to 0 তাহলে এই পজিশনটা কি ধরে নাও t is equal to 0 এবারে কি করছো অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে তাকে মুভ করছো তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে মুভ করছো যখন কন্ডাক্টিং কয়েলটা এইভাবে আছে তাকে যদি আমি মুভ করি তার ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড এবারে তাকে যদি আমি মুভ করি তাহলে মুভ করার সাথে সাথে কি হচ্ছে এর এরিয়া ভেক্টরটা কোন দিকে আছে ইনওয়ার্ড আমি ধরে নিলাম এরিয়া ভেক্টরকে তোমার ইচ্ছে মতো যেদিকে খুশি ধরতে পারো আমি সাপোজ ধরলাম ম্যাগনেটিক ফিল্ড বরাবর ধরে নিচ্ছি তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন যেদিকে ইনওয়ার্ড তো এরিয়া ভেক্টরের ডিরেকশনও ইনওয়ার্ড তো কয়েলটাকে যেমন করে আমি রোটেট করছি এরিয়া ভেক্টর তার সাথে সাথে কি হচ্ছে রোটেট হচ্ছে এরিয়া ভেক্টর তার সাথে সাথে রোটেট হচ্ছে এরিয়া ভেক্টর হচ্ছে কি এই প্লেনটার উপরে পারপেন্ডিকুলার একটা ভেক্টর সেটাই হচ্ছে এরিয়া ভেক্টর এই প্লেনটার এরিয়ার উপর পারপেন্ডিকুলার ভেক্টরটাকে আমরা কি বলবো এরিয়া ভেক্টর তাহলে এরিয়া ভেক্টর তাহলে কয়েলটা যখনই রোটেট করবে এরিয়া ভেক্টরটাও তার সাথে সাথে রোটেট করবে তাহলে কয়েলটা যেমন করে রোটেট করেছে এরিয়া ভেক্টরটাও তেমন করে করে রোটেট করে যখন ভিতরের দিকে ছিল তখন ভিতর যখন কয়েলটা একটু কোণ করেছে তখন এরিয়া ভেক্টরটাও কি হচ্ছে একটা কোণ করেছে কত কোণ করেছে না 60 ডিগ্রি কোণ করেছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে ইনওয়ার্ড আছে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে আছে ইনওয়ার্ডে আছে তাহলে ইনওয়ার্ডের সাথে এরিয়া ভেক্টরটা 60 ডিগ্রি কোণ করেছে ক্লিয়ার হয়েছে তো এই ক্ষেত্রে আমরা যতই কয়েলটা মুভ করতে থাকবে ততই পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ডটা ততই আমরা কি দেখতে পাবো কম হতে থাকবে যতই এরিয়া ভেক্টরটা এরকম ছিল তো ম্যাগনেটিক ফিল্ড বেশি পরিমাণে পাস করছিল পারপেন্ডিকুলার ভাবে তাহলে এবারে যখন এরিয়া ভেক্টরটা কমতে থাক যখন কয়েলটা মুভ করতে থাকলো তখনই আমরা কি দেখলাম বেশিরভাগ ম্যাগনেটিক ফিল্ড গুলো সাইড করে গেছে যখন পুরোপুরি এরকম হয়ে যাবে তখন প্রায় ম্যাগনেটিক ফিল্ড পাস করে যাবে খুব কম সংখ্যক ম্যাগনেটিক ফিল্ড এর মধ্য দিক দিয়ে যাবে প্রায় নেই বললেই চলে তাহলে যতই সে মুভ করতে থাকবে ততই কি দেখবো ম্যাগনেটিক ফিল্ড তত কমতে আছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড কমতে আছে তাহলে পারপেন্ডিকুলার ম্যাগনেটিক ফিল্ড যদি কমতে থাকে তাহলে তার ম্যাগনেটিক ফ্লাক্স কমছে ম্যাগনেটিক ফ্লাক্স যদি কমতে থাকে তাহলে তার ইএমএফ কি হবে কমতে থাকবে সেই ইএমএফটা কত সেই ইএমএফটা আমাকে বার করতে বলেছে ইএমএফটা কত সম্ভব না ই ইজ ইকুয়াল টু আমরা ফ্যারাডেস ল থেকে কি পেয়েছি না ফ্যারাডেস ল থেকে ডেল ফাই বাই ডেল টি তাহলে ডেল ফাই হচ্ছে কি ইনিশিয়াল ইনিশিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স সাপোজ ধরো ইনি ফাইনাল থেকে ইনিশিয়াল আমরা বাদ দিয়ে দেব তাহলে ফাইনাল ম্যাগনেটিক ফ্লাক্স মাইনাস ইনিশিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স ডিভাইডেড বাই ডেল টি ক্লিয়ার তাহলে ফাইনাল ম্যাগনেটিক ফ্লাক্স কত ছিল আর ইনিশিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স কত ছিল সেটা যদি আমরা বার করে নিই তাহলে সুবিধা হয় তাহলে ফাইনাল ম্যাগনেটিক ফ্লাক্স কত না ফাই এফ ইজ ইকুয়াল টু বি এ কস 60 ডিগ্রি ফাইনাল ম্যাগনেটিক ফ্লাক্স ফাই এফ বি এ কস 60 ডিগ্রি তো বি এ কস 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হলো বি এ ইনটু হাফ তাহলে বি এ বাই 2 ইনিশিয়াল ম্যাগনেটিক ফিল্ড কত ইনিশিয়াল ম্যাগনেটিক ফাই আই ইজ ইকুয়াল টু কত না বি এ কস 0 ডিগ্রি কারণ বি ভেক্টর যেদিকে এ ভেক্টর সেদিকে তাহলে বি ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি তো বি এ কস 0 মানে 1 তার মানে হচ্ছে কত বি এ ক্লিয়ার হচ্ছে তাহলে এবারে মানটা বসাতেই পারি তাহলে এবারে মানটা বসাতে পারি কি বসাবো তো ফাই এ ইজ ইকুয়াল টু কত আচ্ছা মার্কস আগে মাইনাস নিলাম মাইনাসটা কি বোঝাচ্ছে তার ডিরেকশন বোঝাচ্ছে লেন্স ল থেকে ডিরেকশন বোঝাচ্ছে মাইনাসটা আমরা ইউজ করে নিলাম ঠিক আছে তো ফাই এ ইজ ইকুয়াল টু কত বি এ বাই 2 মাইনাস ফাই আই হচ্ছে ইনিশিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে বি এ ডিভাইড বাই ডেল টি ডেল টি ইজ ইকুয়াল টু আমাকে কত দিয়েছে না 0.2 সেকেন্ড 0.2 সেকেন্ড তাহলে এখানটা আমি কি লিখতে পারি বি এ টু বি এ মানে
माइनस सामने आछे माइनस सामने आछे ताले बी ए बाई टू ताले बी ए बाई टू बी ए बाई टू इनटू पॉइंट टू के अंदर चेंज करें ताले टेन बाई टू ताले टू फाइव बचे ताले माइनस माइनस से कैंसिल तो फाइव बी ए बाई टू ताले इलेक्ट्रिक ताले ईएमएफ कत हलो फाइव बी ए बाई टू तो इंड्यूस इंड्यूस करंट कत पेलाम फाइव बी ए बाई टू आर আচ্ছা এর ডিরেকশন কোন দিকে হবে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড যতই রোটেট করতে থাকবে ততই ম্যাগনেটিক ফ্লাক্স কমতে থাকবে ম্যাগনেটিক ফ্লাক্স কমা মানে ইন্ডিউস ইএমএফ সৃষ্টি হবে ইন্ডিউস ইএমএফ সৃষ্টি মানে ইন্ডিউস কারেন্ট সৃষ্টি হবে ওই ইন্ডিউস কারেন্ট কি করবে ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছিল কমছিল তাহলে ইন্ডিউস কারেন্ট কি করবে ম্যাগনেটিক ফ্লাক্সকে বাড়াতে চাইবে যতই রোটেট করছে তো ইন্ডিউস তো ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে কমছে তো ম্যাগনেটিক ফ্লাক্স যদি কমতে থাকে ইন্ডিউস কারেন্ট কি করবে তার ম্যাগনেটিক ফ্লাক্স কি করবে বাড়তে চাইবে তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়তে যাবে ম্যাগনেটিক ফ্লাক্স যদি বাড়তে চায় তাহলে তাকে কি করবে সাপোর্ট করবে কারণ সেতু কমছে তাহলে তাকে কমতে দেবে না ম্যাগনেটিক ইন্ডিউস কারেন্ট কি করবে তাকে কমতে দেবে না কমতে না দিলে কি করবে সে যেদিকে ডিরেকশন দিচ্ছে সেই দিকেই সেও নিজেও ডিরেকশন দিবে দিলে কি হবে সে কমবে না আরো বাড়তে থাকবে তাহলে কারেন্টের ডিরেকশন কি হবে ক্লকওয়াইজ তো কারেন্টের ডিরেকশন কি পাবো ক্লকওয়াইজ ক্লিয়ার তো কারেন্টের ডিরেকশন তার সাপোর্ট করবে মানে কি সাপোর্ট করবে মানে কি সেও ফ্লাক্সটা ইনওয়ার্ড দিবে তাহলে ইনওয়ার্ড বরাবর আমি খাম রেখে দিলাম হাফ লাইটটাকে আমি কি করলাম কার্ল করলাম তো কার্ল করতে আমি যেদিকে আমি ডিরেকশনটা পাবো সেই দিক বরাবর কারেন্ট ফ্লো হতে থাকবে ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার কোশ্চেন নাম্বার 2 তে যাব কোশ্চেন নাম্বার 2 তে যাব দাঁড়াও কোশ্চেন নাম্বার 2 ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড এই হচ্ছে ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বাস এটা থাক এবারে কি করলাম এর মধ্যে একটা কন্ডাক্টিং কয়েল রাখলাম এবারে এই কয়েলটাকে আমরা কি করছি তার এক্সিস এর সাপেক্ষে আমি ওমেগা ভেলোসিটিতে অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আমরা কি করছি রোটেট করছি তো b ইকুয়াল টু দিয়েছে সাপোজ b ইকুয়াল টু কত দিয়েছে 4 into 10 to the power minus 4 tesla আচ্ছা এই কন্ডাক্টিং কয়েলটার রেজিস্ট্যান্স সাপোজ দিয়েছে কন্ডাক্টিং কয়েলের রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স সাপোজ কি দেব স্মলার ইজ ইকুয়াল টু ধরো 10 ওহম কন্ডাক্টিং কয়েলটার অ্যাঙ্গুলার ভেলোসিটি সাপোজ দিয়েছে 300 rpm 300 rpm clear আচ্ছা কন্ডাক্টিং কয়েলটা এই দিয়ে দিয়েছে তো কোশ্চেন দিয়েছে কোশ্চেন কোশ্চেন কি করেছে কোশ্চেন করেছে কি না ফাইন্ড আউট আর কিছু আছে কি আচ্ছা এই কন্ডাক্টিং কয়েলের এরিয়া কন্ডাক্টিং কয়েলের এরিয়া দিয়েছে কত না এরিয়া দিয়েছে ধরো কত দেব এরিয়া দিয়েছে ধরো 10 মিটার স্কয়ার 10 মিটার স্কয়ার ধরো এরিয়া দিয়েছে 10 মিটার স্কয়ার ফাইন্ড আউট কি বার করতে বলেছে নাম্বার 1 যখন কয়েলটি হাফ রোটেট করবে যখন কয়েলটি হাফ রোটেট করবে তখন তার
ইএমএফ ও ইএমএফ নির্ণয় করো, ইএমএফ নির্ণয় করতে পারলে ইন্ডাস কারেন্ট এর যাবে। নাম্বার 2 ইএমএফ ও ইএমএফ ও চার্জ, ইএমএফ আর চার্জ নির্ণয় করো। নাম্বার 2 দিয়েছে কি, যখন কয়েল একবার ফুল রোটেট করবে, ফুল রোটেট করে তখন তার ইএমএফ কত। তাহলে দুটো কোশ্চেন দিয়েছি, তাহলে দুটো কোশ্চেন সলভ করো, সলভ করো, সলিউশন নিজেরা আগে ট্রাই করবে, তারপরে এখানটা আগে পজ করে নিজেরা ট্রাই করবে। সলিউশন, সলিউশন কি, নাম্বার ওয়ানটা হচ্ছে কি বলেছে না, কয়েলটার ওমেগা দিয়ে দিয়েছে, ওমেগা দিয়ে দিয়েছে 300 আরপিএম। থাক, সাপোজ ধরো হাফ রোটেট করেছে, তাহলে আপনি ইএমএফ টা বার করতে হবে। তাহলে ইএমএফ ইজিক্যাল টু কত হয়ে থাকে, ইএমএফ ইজিক্যাল টু ডেল ফাই বাই ডেল টি, মড অফ ডেল ফাই বাই ডেল টি ইজিক্যাল টু আমরা কি লিখব না, ফাই এফ মাইনাস ফাই আই ডিভাইড বাই ডেল টি। আচ্ছা ফাই এফ টা কত না, ফাই এফ টা হচ্ছে কি হাফ রোটেট করেছে, ফাই আই টা হচ্ছে কত ইনিশিয়াল, তাহলে ফাই আই ইজিক্যাল টু কত হবে, ফাই আই ইজিক্যাল টু কত না, যখন ইনিশিয়াল পজিশনে আছে, ইনিশিয়াল মানে টি ইজিক্যাল টু 0। সাপোজ আমি ধরলাম কয়েলটা এই অবস্থায় এরকম যখন আছে তখন টি ইজিক্যাল টু 0, হাফ রোটেট যখন করবে তখন তার একটা টাইম অবশ্যই থাকবে, হাফ রোটেটের জন্য কিছু একটা টাইম তো অবশ্যই নেবে। সাপোজ আমি এই অবস্থাতে টি ইকুয়াল টু 0 ধরেছি, যে এই অবস্থায় আছে, তো ফাই আই ইজিক্যাল টু তাহলে বি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, তো এরিয়া ভেক্টরটাকে আমি ইনওয়ার্ডই ধরলাম। দেখো এরিয়া ভেক্টর নেওয়াটা তোমার নিজের উপরে ডিপেন্ড করে, তুমি কোন দিকে নেবে। আমি সাপোজ আমার অঙ্কের সুবিধাতে আমি এরিয়া ভেক্টরটা ম্যাগনেটিক ফিল্ড বরাবর নিয়ে নিলাম, তাহলে যে বরাবর নেবে সেই বরাবর তোমাকে এখন রাখতে হবে এই অঙ্কের জন্য। তাহলে ফাই আই ইজিক্যাল টু কি লিখবো, বি এ কস 0°, তাহলে বি এ, তাহলে কত পেলাম বি এ, তাহলে ইনিশিয়াল এর কত পেয়ে গেছি বি এ। যখন আমি পুরো রোটেট করব তো ফাই আই ফাই এফ ইজিক্যাল পুরো রোটেট করা মানে কি, এই আছে এই সাইডটা এই এই হয়ে এই হবে, তাহলে পুরো রোটেট মানে কি 180°, তো বি এ cos 180°, মানে হচ্ছে মাইনাস বি এ, ক্লিয়ার। তো ফাই এর ইজিক্যাল টু আমি কি বসালাম, মাইনাস বি এ মাইনাস অফ বি এ ডিভাইড বাই ডেল টি। তো ডেল টি ইজিক্যাল টু কি করে বার করব, ডেল টি, তাহলে একবার রোটেট করতে কত সময় লেগেছে, আবার দেওয়া আছে অ্যাঙ্গুলার ভেলোসিটি কত না 300 আরপিএম, মানে 300 আরপিএম মানে হচ্ছে কি, যে 300 বার রোটেট করছে 60 সেকেন্ডে, তাহলে একবার রোটেট করতে কত সেকেন্ড লাগবে, 60/300, তাহলে হাফ রোটেট করেছে মানে একবারের অর্ধেক, তার মানে কত হলো 60/300 × ½, তো 0 0 কাটলো 6 5 30, তাহলে 1/10 সেকেন্ড, তাহলে একবার রোটেট করতে কত সময় লাগলো 10 সেকেন্ড, তাহলে ডেল্টির জায়গায় আমি কি বসাতে পারি 1/10, তাহলে এবারে কত পেলাম না 2BA বাই 2DA আর ডেল্টি ইজিক্যাল টু কত 1/10, তাহলে ইনটু 10 হয়ে গেল, তাহলে নিচে কিছু নেই, তাহলে এবারে মডের মধ্যে সমস্ত ভ্যালু কি হচ্ছে পজিটিভ, তো আমি নিয়ে নিলাম মাইনাসটাকে ভ্যানিশ করে দিয়ে পজিটিভ নিয়ে নিলাম, কারণ ইএমএফ এর ভ্যালু আমার কি আছে পজিটিভ আছে। তো এবার আমার কি দেওয়া আছে, 2B কত দেওয়া আছে না 4 × 10^-4, আর এ কত দেওয়া আছে না 10 m² আর ইনটু 10, তো আমরা পেয়ে গেলাম ইএমএফ এর ভ্যালু পেয়ে গেলাম, ক্লিয়ার। তো চার্জ কি করে বার করব, চার্জ বার করার ফর্মুলা কি, চার্জ ডেল কিউ ইজিক্যাল টু চার্জ, তাহলে একবার হাফ রোটেটেড ফলে কি পরিমাণ চার্জ সৃষ্টি হচ্ছে, তাহলে ডেল কিউ ইজিক্যাল কি জানি না ডেল ফাই ডিভাইড বাই আর, ডেল কিউ ইজিক্যাল কি জানি ডেল ফাই ডিভাইড বাই আর, তাহলে বুঝি দিলাম ডেল ফাই ভ্যালু কত হয়েছিল না, একবার হাফ রোটেটের জন্য ডেল ফাই কত হয়েছে
del phi মানে হচ্ছে phi n minus phi i তো দ্যাটস তো 2ba কত পেয়েছিলাম না 2ba ডিভাইড বাই r r কত দিয়েছে r কত দিয়েছে 10 ওহম তাহলে সিমিলারলি আমরা কি বসালাম 2ba এর ভ্যালু বসালাম এর ভ্যালু বসালাম 10 তাহলে আমরা কি পেয়ে গেলাম del q এর ভ্যালু পেয়ে গেলাম ক্লিয়ার সেকেন্ড কোশ্চেনটা কি বলেছিল যখন কয়েলটি একবার রোটেট করবে তখন কি হবে যখন কয়েলটি একবার ফুল রোটেট করবে তখন কি হবে সেকেন্ড কোশ্চেন তাহলে সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে দেখো তাহলে যখন কয়েলটা একবার রোটেট করবে তখন তার ইএমএফ কত হবে তাহলে একবার পুরো রোটেট করা মানে কি তাহলে ইনিশিয়াল অবস্থায় তার ম্যাগনেটিক ফিল্ড কত ইনিশিয়াল অবস্থায় তার ফ্লাক্স কত ছিল একবার ফুল রোটেটের ক্ষেত্রে একবার ফুল রোটেটের ক্ষেত্রে phi a আর phi i বার করবো একবার ফুল রোটেটের ক্ষেত্রে phi f আর phi i বার করবো তাহলে phi f = কত না phi f = না প্রথমে phi i টা বার করি phi i = কত না phi i = ba ইনিশিয়ালি আমি কি দেখেছি ইনিশিয়ালি b ভেক্টর ইনওয়ার্ড তো a ভেক্টর ইনওয়ার্ড phi f = কত হবে phi f পুনরায় ফুল রোটেট করে আবার সেই জায়গায় পৌঁছেছে এরকম ছিল ফুল রোটেট করে সেই জায়গায় মানে কি b ও যেদিকে a ও সেদিকে তার phi f = কি হবে phi f = ba হবে phi f = কি হবে ba তাহলে phi f = ba আর minus ba ডিভাইড বাই del t কত পরিমাণ টাইম লাগলো আমার এখন বার করার দরকার নেই ba ba মানে 0 তাহলে 0 বাই সামথিং মানে হচ্ছে কত 0 তাহলে একবার ফুল রোটেটের ফলে ইএমএফ কত হয়ে থাকে 0 তাহলে এটা হচ্ছে ফুল রোটেট সেকেন্ড কোশ্চেনটা কমপ্লিট হলো সেকেন্ড কোশ্চেনটা কমপ্লিট হলো তার সেকেন্ড কোশ্চেনের ক্ষেত্রে ই আমাদের বার করা কমপ্লিট তুলনা তাহলে এখানে একটা জায়গায় আমি 2 লিখে দিয়েছি একটা জায়গায় আমি 2 লিখে দিয়েছি থার্ড কোশ্চেন লক্ষ্য করো থার্ড কোশ্চেন লক্ষ্য করো এতক্ষণ আমরা দেখছিলাম কি যে একটা পুরো সার্কুলার কয়েল নিয়েছিলাম একটা পুরো সার্কুলার কন্ডাক্টিং কয়েল নিয়েছিলাম এবারে যদি একটু ভেরিয়েন্ট করি যদি মানে হাফ সার্কেল কন্ডাক্টিং কয়েল যদি নিই তখন কি হবে কোশ্চেন নাম্বার 3 কি করছি দেখো হাফ সার্কেল কন্ডাক্টিং কয়েল সাপোজ ধরো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করব এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি করব সাপোজ ম্যাগনেটিক ফিল্ডটা এখান থেকে এই দিকে স্টার্ট করেছে এটা একটা চেম্বার করে দিলাম তাহলে এই টুকুর মধ্যে সমস্ত ম্যাগনেটিক ফিল্ড আছে এর বাইরে আর কোথাও ম্যাগনেটিক ফিল্ড নেই এবারে একটা কন্ডাক্টিং কয়েল এই জায়গাটায় আছে এই কন্ডাক্টিং কয়েলটা হচ্ছে হাফ সার্কেল কন্ডাক্টিং কয়েল তাহলে এই কন্ডাক্টিং কয়েলটা যখন এই জায়গাটায় আছে তখন এর মধ্যে কোনো ম্যাগনেটিক ফ্লাক্স নেই কোনো ম্যাগনেটিক ফ্লাক্স নেই তো আমাকে কোশ্চেন বলেছে কি না কন্ডাক্টিং কয়েলটা t সময় পরে ওই কন্ডাক্টিং কয়েলটার রেডিয়াস হচ্ছে r কন্ডাক্টিং কয়েলটা এইভাবে কি হচ্ছে রোটেট করছে এইভাবে কন্ডাক্টিং কয়েলটা রোটেট করছে ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে তাহলে t সময় পরে ওই কয়েলের মধ্যে ইএমএফ মানে ইএমএফ ইন্ডিউস ইএমএফ লিখো ইন্ডিউস কারেন্ট নির্ণয় করো তাহলে টি সময় পরে আমাকে বার করতে বলেছে তাহলে টি সময় পরে আমি কি দেখব সলিউশন তাহলে এই অবস্থায় ছিল টি সময় পরে আমি কি দেখব না টি সময় পরে এই কন্ডাক্টিং কয়েলটা কি হবে এই রকম পজিশনে থাকবে দেখো লক্ষ্য করো ধরো এই হচ্ছে তার চেম্বার স্টার্ট এইখান থেকে তাহলে কন্ডাক্টিং কয়েলটা টি সময় পরে কি হবে এইরকম করে ধর সাপোজ এইভাবে অবস্থান করছে তাহলে এটা হচ্ছে কি রেডিয়াস তার এটা হচ্ছে কি রেডিয়াস
কেমন করে রোটেট করছে যে এরকম করে ধর এই যদি কন্ডাক্টিং কয়েলে থাকে তাহলে এইটাকে সেন্টার ধরবো এইটাকে এইটাকে সেন্টার ধরবো এমনি করে রোটেট করছে এমনি করে এমনি করে রোটেট করবে ক্লিয়ার বোঝা গেছে এমনি করে এমনি এমনি কেমন এই ভিতর দিক দিয়ে এরকম করে প্রবেশ করবে আবার ঘুরবে আবার রোটেট করবে এরকম করে রোটেট করছে তাহলে কয়েলটা কি হচ্ছে এইভাবে রোটেট করছে সাপোজ ধরুন টি সময় পরে কতটা অ্যাঙ্গেল প্রবেশ করেছে তা থিটা অ্যাঙ্গেল তাহলে রেডিয়াস যদি এটা আর হয়ে থাকে তাহলে এটাও আর হয়েছে তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে না এইটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে তাহলে এই ডিসপ্লেসমেন্টটা কত না s r থিটা তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে r থিটা ক্লিয়ার তাও আমরা পড়ে এসেছি আচ্ছা আমাকে কি বার করতে বলেছে ইনডিউস emf বার করতে বলেছে তাহলে e = আমরা ফর্মুলা কি জানি না e = কি হয় না del phi / del t তো কত না phi f - phi i / del t কি করব তাহলে টি সেকেন্ডে মানে আমি এখানটায় ইনস্ট্যান্ট টাইম তো ডিটি আমি ইউজ করতে পারি তো ফাই এফ মাইনাস ফাই আই তো ফাই এফ টাকে আমাকে বাদ করতে হবে ফাই টাকে বাদ করতে হবে ফাই টাকে বাদ করার জন্য আমি কি করছি দেখো কতটা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে না ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে মুভ করছে তাহলে ওমেগা আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে না থিটা বাই টি হয়ে থাকে তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি না ওমেগা টি থিটা ইজ ইকুয়াল টু কত না ওমেগা টি তাহলে ফাই টা কি পরিমাণ চেঞ্জ হয়ে তো থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি না থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা টি আচ্ছা তাহলে এখানে আমি ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে ভেতরের দিকে এরিয়া ভেক্টরটাকে আমি ভেতরের দিকে নিয়ে নিয়েছি তো বি আর এর মধ্যে অ্যাঙ্গেলটা কত তাহলে ওমেগা টি বসানোর আগে বি আর অ্যাঙ্গেল তাহলে বি ও যেদিকে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে এরিয়া ভেক্টর সেদিকে তো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি তাহলে cos 0 ডিগ্রি তাহলে বি এ cos 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 বি এ আচ্ছা এই এরিয়াটা কত হবে তাহলে যে পরিমাণ প্রবেশ করেছে সেই এরিয়ার ভ্যালুটা কত এই এরিয়াটা কত হবে না এরিয়া বার করার ফর্মুলা জানি না এরিয়া বার করার ফর্মুলা কি হয়ে থাকে না এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইনটু হাইট ইনটু বেস তাহলে থিটার সাপেক্ষে এটা কিন্তু আমি হাইট ধরি এটা হচ্ছে বেস তাহলে হাফ ইনটু আর ইনটু আর থিটা আচ্ছা আগে হাইট ধরেছি তাহলে আর থিটা ইনটু আর দুটোই একই ব্যাপার লেখা তাহলে হাফ ইনটু আর স্কয়ার থিটা হাফ ইনটু আর স্কয়ার থিটা তো এ বসি দিলাম তো এ ইজ ইকুয়াল টু কত পেলাম বি আর স্কয়ার থিটা বাই 2 b r square theta by 2 তাহলে phi f বেরিয়েছে clear তাহলে phi f তাহলে initial phi f আর final phi f তো একই হবে কারণ প্রতিটা মুহূর্তে তো b আর a তো একই initial আর final phi f টা কত হবে একই হবে initial আর final phi f টা একই হবে তাহলে চেঞ্জ অফ del phi মানে হচ্ছে d phi এটাকে আর লেখা দরকার নেই তাহলে চেঞ্জ অফ d del phi is equal to কত এটা এটাই হচ্ছে আমার ফ্লাক্স চেঞ্জ এটাই হচ্ছে আমার কি ফ্লাক্স চেঞ্জ ক্লিয়ার হচ্ছে ক্লিয়ার হচ্ছে কারণ ফাইনালটা তাহলে ফাই এফ মাইনাস ফাই আই যদি বার করি তাহলে এটাই হচ্ছে কি আমাদের ডেল ফাই তাহলে ডেল ফাই ইজ ইকুয়াল টু কত কারণ এই এরিয়াটা আমি কি জন্য পেয়েছি না টি সময় পরে এইটুকু এরিয়া সে কভার করেছে তাহলে এটাই হচ্ছে আমাদের ডেল ফাই তো ডেল ফাই এর ভ্যালুটা আমি কি বসাতে পারি তাহলে বি আর স্কয়ার থিটা বাই 2 বাই বি আর স্কয়ার থিটা বাই 2 ডেল ফাই বি আর স্কয়ার থিটা বাই 2 ডেল ফাই ইনটু ডিটি ইনটু হচ্ছে কত না ইনটু ডিটি বি আর স্কয়ার থিটা বাই 2 ইনটু 2 ডিটি ক্লিয়ার
b r square theta by 2 into 2dt mod এর মধ্যে রাখলাম। তো এবারে আমি কি করতে পারি, এবারে আমি কি করতে পারি, theta এর জায়গায় আমি কি বসাতে পারি, omega t। তো b r square by 2 into theta এর জায়গায় আমি কি বসালাম, omega t। আচ্ছা এটা টোটালটা dt ছিল, d dt of eta, clear, d dt of eta, তাই তো, তাহলে d dt of omega t করে নিলাম, কারণ theta is equal to omega t বসিয়ে দিয়েছি, clear করতে পেরেছি, এবার derivative করে দেবো, তাহলে omega টা বাইরে চলে আসবে, b r square omega d dt এর সাপেক্ষে derivative হচ্ছে 1, d dt of derivative কত 1, তাহলে emf এর ভ্যালু কত পেয়েছি, b r square omega। ইন্ডিউস কারেন্টের ভ্যালু কত পাবো, i = কত না e / r, তাহলে কন্ডাক্টিং কয়েলটার রেজিস্ট্যান্স যদি r হয়ে থাকে, কন্ডাক্টিং কয়েলটার রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স যদি স্মল r হয়ে থাকে তাহলে কত পাবো, না কত পাবো, b r স্কয়ার ওমেগা / 2 r, b r স্কয়ার ওমেগা / পাবো 2 r, ক্লিয়ার। তো ইএমএফ ও পেয়ে গেলাম, ইন্ডিউস কারেন্ট ও পেয়ে গেলাম, তাহলে দুটোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, কি লক্ষ্য করছি, না বি আর স্কয়ার ওমেগার মধ্যে, বি আর স্কয়ার ওমেগার মধ্যে টি কোন মানে টি ভেরিয়েবল নেই, তাহলে টি এর উপর থিটার উপরে নির্ভরশীল না, বি ও কনস্ট্যান্ট, আর ও কনস্ট্যান্ট, ওমেগা ও কনস্ট্যান্ট, টু ও কনস্ট্যান্ট, আই এর মধ্যে দেখো বি ও কনস্ট্যান্ট, আর ও কনস্ট্যান্ট, ওমেগা ও কনস্ট্যান্ট, টু ও কনস্ট্যান্ট, স্মল আর ও কনস্ট্যান্ট, কন্ডাক্টিং কয়েলটার রেজিস্ট্যান্স ও কনস্ট্যান্ট। তার মানে একটা হাফ কন্ডাক্টিং কয়েল যদি নি তার ক্ষেত্রে ইএমএফ আর ইন্ডিউস কারেন্ট, ইন্ডিউস ইএমএফ আর ইন্ডিউস কারেন্ট কি হয়, কনস্ট্যান্ট হয়। তাহলে লিখো, এটা নোট করো, লেখা আছে, এটা তোলা আছে, মুছে দিতে পারি, নিচেরটা নিচেরটা মুছে দিতে পারি, আচ্ছা মুছে দিই, আচ্ছা তাহলে লিখো, আচ্ছা টোটালটা মুছে দিচ্ছি, টোটালটা মুছে দিচ্ছি, তোলা হয়েছে নিশ্চয়ই, তোলা হয়েছে নিশ্চয়ই, তোলা যদি না হয়ে থাকে পজ করবে তুলবে, তাহলে কি দেখলাম, না হাফ সার্কেলের ক্ষেত্রে, হাফ সার্কেল কয়েলের ক্ষেত্রে ইএমএফ ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, বি আর স্কয়ার ওমেগা / 2, আর ইন্ডিউস কারেন্ট আমি কি পেয়েছিলাম, বি আর স্কয়ার ওমেগা / 2 আর, তাহলে এদের মধ্যে টি এর কোনো ভেরিয়েবল নেই, দ্যাট মিন্স ই আর আর দুটো কি হয়ে থাকে, কনস্ট্যান্ট। তাহলে হাফ সার্কেলের ক্ষেত্রে এরা কি হয়ে থাকে, না কনস্ট্যান্ট ভ্যালু হয়ে থাকে। তাহলে এখানটাতে কয়েকটা গ্রাফ দেখো, তাহলে এই হাফ সার্কেলের ক্ষেত্রে কিভাবে ই আর আই ভ্যারি করে দেখো, যখন ইএমএফ টা এটা ছিল, ম্যাগনেটিক ফিল্ড এটা ছিল, এটা ধরো ম্যাগনেটিক ফিল্ড আর নিলাম, এবারে ধরো তাহলে ম্যাগনেটিক ফিল্ডটার মধ্যে আমি ওই কন্ডাক্টিং কয়েলটাকে এইভাবে প্রবেশ করালাম, তাহলে তখন দেখো, তখন ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ভেতরের দিকে, তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন প্রবেশ করছে তখন কি হচ্ছে, তার তার এরিয়া বাড়ছে, তার এরিয়া বাড়তে থাকে, তাহলে এরিয়া এই অবস্থায় যখন বাড়বে, কারণ ধীরে ধীরে আমি প্রবেশ করাবো, তাহলে ধীরে ধীরে প্রবেশটা দেখে নাও কিভাবে প্রবেশ করছে, আগে প্রত্যেকটা ডায়াগ্রাম আগে লক্ষ্য করো, তাহলে কিভাবে প্রবেশ করছে, এর পরে ডায়াগ্রামটা হচ্ছে এরকম, যে এইবারে এরকম করে প্রবেশ করেছে, এর পরে ডায়াগ্রামটা লক্ষ্য করো, এর পরে ডায়াগ্রামটা লক্ষ্য করো, এর পরের ডায়াগ্রামটা লক্ষ্য করো, যে এই রকম প্রবেশ করেছে, নেক্সট ডায়াগ্রামটা লক্ষ্য করো, নেক্সট ডায়াগ্রামটা লক্ষ্য করো, এর পরের ডায়াগ্রামটা কি হবে, পরের ডায়াগ্রামটা কি হবে, এই রকম, ক্লিয়ার, নেক্সট ডায়াগ্রামটা লক্ষ্য করো,
नेक्स्ट डायग्राम टा लक्ष्य कर क्या ले एक पर लक्ष्य करते बच्चों नेक्स्ट डायग्राम टा लक्ष्य करो आरो एक टा डायग्राम दिए दीची बुझते सुविधा है एक समय किया बे एक कम हो बे क्लियर टा डायग्राम टा लक्ष्य करो की होते चाहिए ताले जाखुन एक कम रोटेट कोरे चिलो যখন এইরকম তখন ইন্ডিউস ইএমএফের সৃষ্টি হচ্ছে ইন্ডিউস কারেন্ট সৃষ্টি তখন ইন্ডিউস কারেন্ট কি যাবে আরে যখন এরিয়া বাড়ছে তখন সে কি করবে তাকে অপোজ করার চেষ্টা করবে তাকে অপোজ করার চেষ্টা করবে সে তখন কি করবে তার উল্টো দিকে কারেন্টটাকে ফ্লো করবে তাহলে ইন্ডিউস কারেন্টের ফ্লো কোন দিকে হবে এইভাবে কারণ অপোজ করতে গেলে তাকে তার ম্যাগনেটিক ফিল্ডটাকে ফাইটাকে কোন দিকে করতে হবে অপোজিটে করতে হবে আউটওয়ার্ড করতে হবে তাহলে আউটওয়ার্ড করতে গেলে আউটওয়ার্ড বরাবর আমি কারেন্ট রাখলাম কারেন্ট করলাম तो इंड्यूस करंट है फ्लो ऑफ डायरेक्शन की तरह एंटी क्लॉकवाइज एक क्षेत्र देखो एक क्षेत्र की पहला आरो प्रवेश कर लो तले आरो प्रवेश करने फले क्यों चल एरिया आरो बाढ़ लो तो मैग्नेटिक फील्ड आरो इंक्रीज कर लो तो इंड्यूस करंट इंड्यूस ईएमएफ सिस्टम और इंड्यूस का इंड्यूस ईएमएफ सिस्टम और इंड्यूस करंट सिस्टम और वही इंड्यूस करंट के बारे की करबे आरो अपोज करार चेष्टा करबे आबार অপোজ করতে গেলে কি করতে হবে তাকে ম্যাগনেটিক ফ্লাক্স কোন দিকে সৃষ্টি করতে হবে বাইরের দিকে তো ম্যাগনেটিক ফ্লাক্সকে বাইরের দিকে সৃষ্টি করতে গেলে কি করলাম ম্যাগনেটিক ফ্লাক্স বরাবর থাম রেখে দিলাম কারণ করব ক্লিয়ার তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম না অ্যান্টি ক্লক ওয়াইজ এখানেও আমরা কি দেখতে পেলাম অ্যান্টি ক্লক ওয়াইজ নেক্সট দেখো আরো প্রবেশ করেছে নেক্সট কি দেখতে পাচ্ছি না আরো প্রবেশ করেছে তাহলে আরো প্রবেশ করলে আমরা কি দেখব যে আরো এরিয়া বেড়েছে তাহলে সে কি করবে আরো অপোজ করার চেষ্টা করবে সে কি করবে আরো অপোজ করার চেষ্টা করবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পাচ্ছি না অ্যান্টি ক্লকওয়াইজ ক্লিয়ার নেক্সট কি করছে নেক্সট যখন পুরোটা পুরো হাফটা যখন প্রবেশ করে গেছে তখন কি হচ্ছে পুরো এরিয়া প্রবেশ করে গেছে তখন ম্যাগনেটিক ফ্লাক্স সবথেকে বেশি তখন ইন্ডিউস কারেন্টের জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কি হবে আউটওয়ার্ড তখন কি করবে সে তাকে অপোজ করার চেষ্টা করবে আউটওয়ার্ড বরাবর থাম রাখলাম কার করলাম ক্লিয়ার বোঝা গেছে তো তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম না অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ নেক্সট কি করছে নেক্সট দেখো এরপরে ওই কন্ডাক্টিং হাফ সার্কেল কন্ডাক্টিং কয়েলটা এবারে বাইরের দিকে বেরিয়ে আসছে তাহলে বাইরের দিকে যদি বেরিয়ে আসে তখন কি হবে আস্তে আস্তে এরিয়া কমতে আছে তাহলে এই ক্ষেত্রে আমার কি ছিল ইএমএফ ম্যাক্সিমাম এই ক্ষেত্রে আমাদের ইএমএফ ম্যাক্সিমাম ইন্ডিউস কারেন্ট ও ম্যাক্সিমাম ক্লিয়ার এই ক্ষেত্রে ইন্ডিউস কারেন্ট ও ম্যাক্সিমাম কিন্তু এবারে কি করতে পারছি এবারে কি দেখছি দেখো না আস্তে আস্তে যখন বাইরের দিকে বের হচ্ছে তখন এরিয়া আবার কমতে আছে এই ক্ষেত্রে পুরোপুরি এরিয়া ছিল এই ক্ষেত্রে আবার কমতে আছে তখন কি করবে আরে ম্যাগনেটিক ফ্লাক্স তো আমার কমতে আছে তার আমাকে কি করতে হবে তাকে সাপোর্ট করতে হবে যে কমে যাবে তাকে আমি সাপোর্ট করব যে কমে যাবে তাকে আমি সাপোর্ট করব আর যে বেড়ে যাবে তাকে আমি অপোজ করব ইন্ডিউস কারেন্টের ধর্ম হচ্ছে এটা তাহলে এবারে ম্যাগনেটিক ফ্লাক্স কি হচ্ছে কমতে আছে তো ইন্ডিউস কারেন্ট কি করবে আরে কমে যাচ্ছে তাকে আমাকে তার সাপোর্ট করতে হবে তার সাপোর্ট করতে গেলে তাকে আমাকে কি করতে হবে তার ইন্ডিউস কারেন্টের দ্বারা সৃষ্ট ম্যাগনেটিক ফ্লাক্স কি হতে হবে ইনওয়ার্ড হতে হবে তাহলে ইনওয়ার্ড হতে গেলে ইনওয়ার্ড বরাবর আমি থাম রাখলাম হাতটাকে কাল করলাম তো হাতটাকে কাল করলে আমি কি দেখতে পাচ্ছি এই দিক বরং তাহলে এই ক্ষেত্রে কারেন্টের ফ্লো কোন দিকে ক্লকওয়াইজ এই ক্ষেত্রে কারেন্টের ফ্লো হচ্ছে ক্লকওয়াইজ ক্লিয়ার এই ক্ষেত্রে দেখো আবার কমে গেছে তো এই ক্ষেত্রে কি হবে ক্লকওয়াইজ ক্লিয়ার তাহলে এইভাবে ইএমএফ কিন্তু সব জায়গায় সমান তাহলে এই ক্ষেত্রে যে পরিমাণ ইএমএফ ছিল এ সেই পরিমাণ ইএমএফ ইনওয়ার্ড দিয়ে সেই পরিমাণ ম্যাক্সিমাম ইএমএফটাকে রেখেছে সেই পরিমাণ ম্যাক্সিমাম ইএমএফটাকে রেখেছে তাহলে ই আর ডি এর সাথে যদি আমরা গ্রাফটা নিই সেই গ্রাফটা কেমন হবে ই আর ডি এর সাথে যদি আমরা গ্রাফটা নিই তাহলে আমাদের ইএমএফ কি আর আই কি ম্যাক্সিমাম
কোনো মুহূর্তের জন্য কিন্তু চেঞ্জ হচ্ছে না, কনস্ট্যান্ট থাকছে। তাহলে কনস্ট্যান্ট থাকলে কি দেখবো? কনস্ট্যান্ট থাকলে কি দেখবো? প্রথমে যখন পুরোটা বাইরে ছিল তখন একটা ছিল, তখন কি ছিল? একটা ইমেজ ছিল। যখন পুরোটা ভিতরের দিকে গেল তখন একটা ইমেজ পেলাম, পুরো বাইরে আসতে তখন একটা ইমেজ পেয়েছি। কিন্তু প্রত্যেক ক্ষেত্রে ইএমএফটা কি? কনস্ট্যান্ট। তাহলে যদি এদিকে আমরা টি ধরি, এদিকে যদি আমরা ই ধরি, সাপোজ যখন ইএমএফটা যখন বাইরে ছিল তখন ম্যাগনেটিক ফ্লাক্স কি করছে? ইনডিউস কারেন্টের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স ম্যাক্সিমাম বাড়বে ইনওয়ার্ড। সাপোজ এই পজিশনটা, এই পজিশনটা আমি দেখছি, তাহলে এই পজিশনটা ধরে এর পরের পজিশনটা কি হতো? এই জিনিসটা হতো, এই জিনিসটা হতো। তখন কি হতো? তখন পুরোপুরি এরিয়া বাইরে, তখন ইনডিউস কারেন্টটা কোন দিকে ফ্লো করবে? এই বরাবর। ইনডিউস কারেন্টটা কি করবে? তাকে সাপোর্ট দেবে। কোন দিকে বরাবর ফ্লো করবে? ক্লকওয়াইজ। ম্যাক্সিমাম রাখার জন্য কি বরাবর ফ্লো করবে? না, ক্লকওয়াইজ বরাবর ফ্লো করার চেষ্টা করবে, এই বরাবর ফ্লো করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো কি দেখতে পাচ্ছি? না, যখন সাপোজ এইরকম জায়গাটা এইখানে ছিল, এইরকম জায়গাটা কোথায় ছিল? এইখানেও ছিল, এই জায়গাটাই ছিল। তাহলে যখন এই জায়গাটা ছিল তাহলে এর পরের জিনিসটা কোথায় চলে এলো? আচ্ছা, এখানটা করা দরকার নেই, এর পরের জিনিসটা এইখানটায় চলে এলো, এর পরের জিনিসটা এখানে চলে এলো। তাহলে প্রত্যেক ক্ষেত্রে ইএমএফ আবার কি আছে? কনস্ট্যান্ট আছে। প্রত্যেক ক্ষেত্রে ইএমএফ আবার কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে ইএমএফ যদি কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট ভ্যালুটা কত হয়ে থাকে? না, বি আর স্কয়ার ওমেগা বাই টু। তাহলে এই কনস্ট্যান্ট ভ্যালুটা কি হয়ে থাকে? এইটা কনস্ট্যান্ট ভ্যালুর মান হচ্ছে এটা। তো যখন পুরোপুরি রোটেট করে করে প্রবেশ করছে, সাপোজ এটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, উপরটাকে আমি অ্যান্টি ক্লকওয়াইজ ধরলাম, ক্লকওয়াইজ, আর নিচেরটাকে আমি ক্লকওয়াইজ ধরলাম। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর প্রত্যেক ক্ষেত্রে ইএমএফ হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে পুরো হাফ রোটেট, হাফ রোটেট করেছে মানে কি? এই করছে কি? টি বাই টু, এটা হচ্ছে কি? টি বাই টু। তাহলে হাফ রোটেটের পর এবারে কি হচ্ছে? ক্লকওয়াইজ হচ্ছে। তাহলে ক্লকওয়াইজ হাফ রোটেট এত দূর হয়েছে, হাফ রোটেটের পর ক্লকওয়াইজ শুরু। তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্র ইএমএফ হচ্ছে কি? কনস্ট্যান্ট। তাহলে ক্লকওয়াইজের ক্ষেত্র ইএমএফ কনস্ট্যান্ট। তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজের পর এত দূর পর্যন্ত কি চলে গেছে? টি। তাহলে এই হাফ পর্যন্ত কোথায় চলে গেছে? না, টি। তাহলে এরপরে শুরু হচ্ছে কি? আবার অ্যান্টি ক্লকওয়াইজ। এরপরে শুরু হচ্ছে কি? আবার অ্যান্টি ক্লকওয়াইজ। আবার তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের পর এখানটা আসবে কি? এখানটা আসবে 3t/2। এখানটা আসবে কি? 3t/2। ক্লিয়ার? না, বোঝা গেল না? হ্যাঁ, বোঝা গেছে। তাহলে নেক্সট আসবে কি? নেক্সট 3t/2 এর পর, 3t/2 এর পর কি আসবে? আবার ক্লকওয়াইজ আসবে। তাহলে ক্লকওয়াইজ এখানটা কি আসবে? 2t। তাহলে এইভাবে, এইভাবে কি হবে? একবার ক্লকওয়াইজে, তাহলে এই ভ্যালুটা হচ্ছে কি? কনস্ট্যান্ট ভ্যালু। এই ভ্যালুটা হচ্ছে কি? কনস্ট্যান্ট ভ্যালু, কারণ ই হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, কোনো চেঞ্জ হচ্ছে না। হাফ সার্কেলের ক্ষেত্রে ই কি হয়? কনস্ট্যান্ট হয়ে থাকে। ই কি হয়ে থাকে? কনস্ট্যান্ট হয়ে থাকে। ই কি হয়ে থাকে? কনস্ট্যান্ট হয়ে থাকে। আবার এদিকে এইভাবে চলতে থাকবে। তাহলে ইএমএফ আর, ইএমএফ আর টি এর গ্রাফ আমরা দেখতে পাবো, ইএমএফ আর টাইমের গ্রাফ। এবারে যদি ইএমএফ আর ধরো আই আর টাইমের গ্রাফ যদি বার করতে বলে, তাহলে সেম আমি বার করতে পারবো আই আর টাইম। আইও কি হচ্ছে? কনস্ট্যান্ট। আইও কি হচ্ছে? কনস্ট্যান্ট। তাহলে আই আর আই, এদিকে হচ্ছে ক্লকওয়াইজ, সেমই গ্রাফ পাবো, একই রকম ভাবে একই গ্রাফ পাবো। আই আর টি এর গ্রাফও আমরা সেম পাবো। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে হাফ সার্কেলের ক্ষেত্রে বোঝা গেছে, হাফ সার্কেলের ক্ষেত্রে ক্লিয়ার। এরপর একটা দেখি ফুল সার্কেলের ক্ষেত্রে কি হয়ে থাকে। তোলা হয়েছে তো? তোলা হয়েছে? নেক্সট ফুল সার্কেলের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো। ফুল সার্কেল, ফুল সার্কেল, ফুল সার্কেলের ক্ষেত্রে কি হয়ে থাকে দেখো, ভালো করে দেখবে, নোট করে। ফুল সার্কেল,
ফুল সার্কেল क्वेश्चन নাম্বার 4 যে প্রশ্নগুলো করে দিচ্ছি এর বাইরে তোমরা যদি এর বেসিকটা যদি জেনে থাকো বেসিকটা ভালো করে যদি মন দিয়ে দেখো পড়ো তাহলে কিন্তু বাইরে যে কোনো অঙ্ক আসুক না কেন 95% আমি বলতে পারি অঙ্ক তোমরা করতে পারবে ধর এই হচ্ছে ইনওয়ার ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে একটা কন্ডাক্টিং কয়েল আছে এর মধ্যে কি আছে একটা কন্ডাক্টিং কয়েল আছে এই কন্ডাক্টিং কয়েলটার নিজ এক্সিয়াল এর সাপেক্ষে ওমেগা ভেলোসিটিতে ঘুরতে পারে সাপোজ টি সময় পরে ইএমএফ ইনডিউস ইএমএফ টি সময় পরে ইনডিউস ইএমএফ ও ইনডিউস কারেন্ট নির্ণয় করে কয়েলের রেজিস্ট্যান্স সাপোজ ধরে নিলাম স্মল আর কয়েলের রেডিয়াস ধরে নিলাম ক্যাপিটাল আর যা আছে আছে তাহলে আমরা কি লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি তো থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি তাহলে প্রথম অবস্থায় এইরকম যে একটা ইনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে একটা কন্ডাক্টিং কয়েল আমার বোর্ড বরাবর তাহলে এই বরাবর এরিয়া ভেক্টর হচ্ছে ইনওয়ার্ড তো ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড তো এই অবস্থায় টি ইজ ইকুয়াল টু যখন 0 তাহলে এরকম অবস্থাটাকে আমি টি ইজ ইকুয়াল টু 0 টাইম ইজ ইকুয়াল টু 0 ধরলাম তো বি ভেক্টর ও এ ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে না থিটা ইজ ইকুয়াল টু 0 তাই তো থিটা ইজ ইকুয়াল টু কি হবে 0 তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স আমরা বার করে নিতে পারব কোন একটা থিটা কোণে মুভ করেছে তাহলে থিটা কোণে যদি মুভ করে তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স কত হয়ে যাবে ফাই ইজ ইকুয়াল টু বি এ কস থিটা ফাই ইজ ইকুয়াল টু কত হবে বি এ কস থিটা তার সলিউশনটা করছি তাহলে ফাই ইজ ইকুয়াল টু কি পাবো বি এ কস থিটা তো বি এ কস থিটার জায়গায় থিটা ইজ ইকুয়াল টু আমি কি বসাতে পারি ওমেগা টি তাহলে ইএমএফ ইজ ইকুয়াল টু কি না ইএমএফ ইজ ইকুয়াল টু ডেল ফাই বাই ডেল টি ডেল ফাই বাই ডেল টি মড অফ মাইনাস নিলাম তো ডেল ফাই ইজ ইকুয়াল টু কত বসাবো টি একটা ইনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে বার করতে বলেছে না তো আমরা ডিটি ধরে নিলাম টি সময় পরে বার করতে বলেছে একটা ইনস্ট্যান্ট টাইমের ক্ষেত্রে বার করেছে তাহলে ই হচ্ছে কি ইনস্ট্যান্টেনিয়াস তো ডি ফাই ইজ ইকুয়াল টু কত বসাবো তা ফাই এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে ডি ডিটি অফ বি এ কস ওমেগা টি তো বি এ বাইরে বার করলাম তো ডি ডিটি অফ কস ওমেগা টি তো ওমেগা বাইরে আসবে ইনটু সাইন মাইনাস সাইন ওমেগা টি সামনে কি আছে মাইনাস আছে তো মাইনাস মাইনাস ক্যান্সেল মাইনাস মাইনাস ক্যান্সেল মডের মধ্যে যেহেতু আছে তাহলে সকল ভ্যালু কি হবে পজিটিভ মডের মধ্যে যেহেতু আছে তাহলে সকল ভ্যালু কি পাবো পজিটিভ তো বি এ ওমেগা সাইন ওমেগা টি বি এ ওমেগা সাইন ওমেগা টি তাহলে বি বি হচ্ছে কনস্ট্যান্ট কন্ডাক্টিং কয়েলটার এরিয়াও কনস্ট্যান্ট আর অ্যাঙ্গুলার ভেলোসিটিও কনস্ট্যান্ট তাহলে এই টোটাল রাশিটা কি পাচ্ছি কনস্ট্যান্ট পাচ্ছি তাহলে আমি এই জায়গাটা কি লিখতে পারি ই নট তাহলে ই নট সাইন ওমেগা টি তাহলে ই ইজ ইকুয়াল টু কি পেলাম ই নট সাইন ওমেগা টি ক্লিয়ার আর ইন্ডিউস ইএমএফ কত পাবো ইএমএফ তো পেলাম ইন্ডিউস কারেন্ট কত পাবো তাহলে আই ইজ ইকুয়াল টু কত হবে না ই বাই আর তো ই পেয়ে গেছি কত না বি এ ওমেগা ডিভাইডেড বাই আর সাই ওমেগা টি তাহলে বি এ ওমেগা এটা হচ্ছে কি কনস্ট্যান্ট তো আমরা এটাকে আমরা কি লিখতে পারি আই নট সাইন ওমেগা টি তাহলে আই ইজ ইকুয়াল টু কত পেলাম আই নট সাইন ওমেগা টি তাহলে টি সময় পরে ইএমএফ হচ্ছে এত টি সময় পরে আই হচ্ছে এত তাহলে এবারে যদি ইএমএফ এর সাথে টাইমের টাইমের সাথে ইএমএফ এর কার্ভটা দেখি তাহলে কি কার্ভ দেব সাইন কার্ভ দেব টাইমের সাথে ইন্ডিউস কারেন্টটা দেখি তাহলে সাইন কার্ভ দেব তাহলে সাইন কার্ভ কেমন হয়ে থাকে না সাইন কার্ভ এরকম হয়ে থাকে আচ্ছা একটু ছোট করে নেব সাইন কার্ভ কেমন হয়ে থাকে বড় যত টানবো ততই কি হবে ছবিটা দেখতে খারাপ লাগবে পাকা চোরা হবে আর কি এছাড়া আর কিছু না
তাহলে এদিকে হচ্ছে কি emf e এদিকে হচ্ছে emf e আর এদিকে হচ্ছে টাইম t ক্লিয়ার সাইন কার্ভ কেমন হয় থাকে সাইন কার্ভ সাপের মত সাইন কার্ভ কেমন হয় থাকে এরকম তাহলে ক্লিয়ার হচ্ছে তাহলে এটা হচ্ছে কি t / 4 এটা হচ্ছে কি t / 2 এটা হচ্ছে কত 3t / 4 আর এটা হচ্ছে কত t তাহলে একটা সার্কুলার পাথের ক্ষেত্রে সার্কুলার পাথের ক্ষেত্রে কেমন করে emf কেমন emf কি হয় থাকে না e = e নট sin ω t তো sin কার্ভের ফর্মুলা sin কার্ভ দেখতে এরকমই হয়ে থাকে হ্যাঁ এটা আমরা পরে অল্টারনেটিং কারেন্টে এর ডেপথ নেব তাহলে বর্তমানে আমরা এটাই জেনে রাখি যে e আর t এর গ্রাফ এরকম আর i এর গ্রাফ কেমন হবে i এদিকে হচ্ছে i এদিকে হচ্ছে t তো i এর কার্ভ কেমন হবে sin কার্ভ তাহলে এটা হচ্ছে কি 0 0 তো এটা হচ্ছে কি t / 4 এটা হচ্ছে কত t / 2 এটা হচ্ছে কত 3t / 4 এটা হচ্ছে কত না t ক্লিয়ার তাহলে এদিকটা হচ্ছে আমাদের টাইম এদিকটা হচ্ছে আমাদের টাইম আর এদিকটা হচ্ছে emf তাহলে এই ছিল আমাদের একটা ফুল সার্কেলের ক্ষেত্রে emf নির্ণয় আর কারেন্ট নির্ণয় আই होप তোমরা এটা বুঝতে পেরেছো পড়া মন দিয়ে চালিয়ে যাও বেস্ট অফ লাক